আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পের লেখিকা আপনাদের সবার পরিচিত আমাদের রোকসানা আপু। রোকসানা আপুর নতুন এই গল্পটির নাম দেওয়া হয়েছে ইতি অপবিত্রা। আশা করছি গল্পটা আপনাদের বরাবরের মতনই ভালো লাগবে। রোকসানা আপুর লেখা আপনাদের ভালো লাগে সবারই সেটা আমি মনে করি। তারপরও আজকে রিকোয়েস্ট থাকবে, আজকের এই নতুন গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রোকসানা আপুর লেখা নতুন গল্পের এই সূচনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই সূচনাতে কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটি ডিসলাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, সবসময় বাছাই করার সব ভালোবাসার গল্পগুলো পড়ার জন্য অথবা শোনার জন্য। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দরজার লোহার সিট কিনে লাগানোর শব্দে কেঁপে ওঠে 15 বছরের শিশু সুলভ মেয়ে তাহা। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে দরজার দিকে, মুখ করা হিংস্র লোকটির দিকে। বয়স তার 40 পেরিয়েছে, হয়তো মাথায় অর্ধেক চুলের সহিত মোটা মোচ কি ভয়ঙ্কর দেখতে, বুকের নিচে হাড়ির তলার মতো গোলগাল ভুঁড়ি, তলার সাথে মিশ রাখতে হয়তো আলকাত্রার মতো কালো রং ধরেছে মুখে। লোকটি দরজা ছেড়ে তাহার দিকে ঘুরতেই যান ঝায় যায় অবস্থা তার। ভয়ে হাত পা শক্ত বরফের মতো জমে যাচ্ছে, এক জায়গায় স্থির সে, পিছনে কি সামনে কোনো দিকে সরে যাওয়ার সাহসটুকু বুঝি ঘুরিয়ে উঠতে পারছে না। তহা দম আটকে চাপা আর্তনাদ তুলল, আমার খুব ভয় লাগতেছে কাকা, বাইরে যাব। লোকটি হেসে উঠল, হলদে দাঁতের সাথে বিশাল আকারের ভুঁড়িটা নেচে উঠছে। লোকটির হাসি দেখে মনে হচ্ছে তাহা দারুণ একটা জোকস বলেছে। হাসতে হাসতে লোকটির শরীরে এঁটে থাকা শার্টের বোতাম খোলা শুরু করলো। মুহূর্তে লোকটি জঙ্গলি মানবের রূপে কল্পনায় ভাসছে তাহার চোখে, যার হাত পাতো মানুষের মতো কিন্তু শরীর জুড়ে কালো কাঠওয়ালা পশু। লোকটির শার্ট ফেলে তাহার দিকে এগুতে আতঙ্ক মাখা চিৎকার তুলে তাহা, আম্মা বাঁচাও মারে আম্মা। ভয়ে তাহার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কাঁদতে চাচ্ছে কিন্তু পারছে না, দৌড়ে পালাতে চাচ্ছে কিন্তু পারছে না। হঠাৎ করে মনে হলো সে মরণ দুয়ারে দাঁড়িয়ে আছে, এই বুঝি তার মরণ হবে। আজরাল এসে তার গলা টিপে ধরবে, টেনে ছিঁড়ে নিয়ে যাবে তার রুহটাকে। আচ্ছা এই লোকটাই কি সেই ভয়ঙ্কর আজরাইল? তাহার ভাবনার মাঝে এই লোকটি টেনে ধরে তাহার গলায় লেগে থাকা ওন্নাটি, তাহার চোখ বন্ধ করে ধরণী কাঁপিয়ে চিৎকার তুলল, আল্লাহ গো বাঁচাও আমারে। ধপাস করে মেঝেতে পড়ে যায় তাহার রাগে লোকটির চোখের মনে বের হয়ে আসার উপক্রম। প্রচণ্ড বিশ্রী গালি দিয়ে তাহার ক্রমশই লাফতে মারল, চোখে মুখে প্রচণ্ড রকমের বিরক্তির ধাঁচ নিয়ে দরজা খুলে হাত তুলল। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন মজিদা বেগম, অস্থিরতার সহিত কিছু বলবে তার আগে লোকটির জাজালো কণ্ঠ, দরার আগেই বেহুশ, আমার সাথে ধোকা, 2 মাসের ভিতরে টাকার শোধ দিবি না হলে। মজিদা বেগম মহা আতঙ্ক নিয়ে বললেন, 2 মাসে এত টাকা কেমনে শোধ দিমু মাতব্বর সাহ? আপনি আমারে কয়টা দিন সময় দেন, আমি ওরে সব শিখাই দিমু, বয়স কম তো তাই ভয় পাইছে। মাটিতে পড়ে থাকা তাহার নিতর দেহ আরেকবার চোখ বোলায় বজলো মাতব্বর, নিমিষে চোখ দুটো ভরে উঠল লোলোপতায়। প্রথম বউটা মারা গেছে 10 বছর হবে, দ্বিতীয় বউটা তালাক পাঠাইছে তাও 3 বছর হবে, তৃতীয় বিয়ের কথা চলছে কিন্তু নিজ গ্রামের কেউ মেয়ে দিতেই চায় না, বয়সটা তো কম হয়নি, অন্য গ্রামে খোঁজ লাগিয়েছে অনেকদিন, কোনো সুখবর দেখা মিলছে না। তার বউটা কপালটা কেন যে এত পোড়া হলো কে জানে, কিন্তু শরীরের রক্ত যে মেয়ে মানুষ নজরে আসলেই আগুন ছাড়া টকটকি ফুটতে থাকে। তাহার দিকে লোভাতুর দৃষ্টি রেখেই বলল, ওরে জলদি ঠিক করো, 6 মাস পরে নির্বাচন, ভোটের কার্যকলাপ শেষ হতেই বিয়ে করব, নজরে নজরে রাখিস অন্য কোনো চিলের চোখে যেন না পড়ে। বদলু মাতব্বর চলে যেতেই এক মুখ পানি নিয়ে আসেন মজিদা বেগম, তাহার মুখের ওপর ডেলে দিতে দরপরে ওঠে তাহা। মজিদা বেগমকে জাপটে ধরে কান্নার কোলে ঢলে পড়েন তাহা, বেজা কণ্ঠে অনর্গল বলেই যাচ্ছে, আম্মা
তুমি আমারে বাঁচাইছ? ওই লোকটারে দেখলে আমার শরীর কাঁপে, কেমন করে চায়, মনে হয় চোখ দিয়ে আমারে গিলে খাইব। মজিদা বেগম ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন তাহাকে। তিক্ত কণ্ঠে বলল, তোরে কতবার মানা করছি, আমারে মা ডাকবি না, যা রুম থেকে বাইরে। তাহাকে টানতে টানতে রুম থেকে বের করে দিলেন মজিদা বেগম। পাশের রুমের নজর রেখে বিলাপ শুরু করলেন, তোর বাপে তো আমারে বিয়েই করছে, তগর ফাই ফর মাস খাটার লেগিয়া, মানুষের বাড়ি কাম করে তগর মুখে ভাত তুললে দেয়ার লেগিয়া, আর নিজে নিজে হাত পা ছাড়ায় বিছানায় পড়ে আছে। আরে বেটা, বিছানায় যদি পয়রা দিন রাত পার করবি, আমারে বিয়ে করছিলি কেন? এই আমি সব কাম ছাড়লাম, আজ থেকে আমার তোর বাপের তোর বোনের আর তোর সবার খাওয়ানোর দায় তুই নিলি, মাস শেষে গুইনা গুইনা 10,000 টাকা দিবি, না হয় এই বাড়ি থেকে সব ডিরে বাইর করে দেব। তাহা ফেলফেল চোখে তাকিয়ে আছে সামনের মানুষটির দিকে। উনি ঠিক কী বলছেন কিছুই যেন তার মাথা ঢুকছে না। সে কী করে টাকা আনবে, তাও এতগুলো? এটা কি আদৌ সম্ভব? কাজ করলে সম্ভব হতে পারে, কিন্তু সে কী কাজ করবে? তাহা এত টাকা মাইনে দিয়ে কাজ দিবেই বা কে তাহাকে? তাহা অনুরোধ চোখে মজিদা বেগমের দিকে তাকালো। উনি দুয়ারের চৌকাঠ থেকে উঠে দাঁড়ালেন, রুমে ভিতরে ঢুকে তালা চাবি আনলেন, পাশের রুমটায় তালা লাগাতে লাগাতে বলেন, যতদিন না টাকা নিয়ে আবি ততদিন তোর বাপ আর তোর বোন এই ঘরে বন্দি, মাস শেষে টাকা দিয়ে চাবি নিয়ে যাবি। মজিদা বেগম নিজের রুমে গিয়ে ভিতর থেকে দরজা আটকে দিলেন। তাহা দৌড়ে বন্ধ দরজার কাছে চলে গেল, ঘন ঘন কড়াঘাতে চিৎকার করে বল আম্মা আম্মা বলে ডাকলো, কিন্তু দরজা আর খোলেনি। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে তাহা, জড়িয়ে চলে যায় কান্নার ধারা, হাজারটা নালিশ রাখে সৃষ্টিকর্তার প্রতি। রাতের ঘন অন্ধকারে আটকে উঠছে তাহা, কি করবে সে, বাইরে এভাবেই পড়ে থাকবে? দূর দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দে কেঁপে উঠলো তাহা, ভিতরটা ভয়রা করে করে খাচ্ছে। উপায়ন্তর না পেয়ে একটু দূরেই বাসা থেকে বের হওয়ার পথে এক রুমের গঠিত বাসাটির দিকে পা বাড়ায় তাহা। এটাও তাদের ঘর, সবার থেকে দূরে একটু ভিতরে কাঁচা রাস্তার গড়গ্রাম থাকে তাহাকে তাহারা। এটা তার দাদার বাড়ি, বিস্তর জমির মধ্যেই তাহার বাবা বাড়ি বানিয়েছিল, টিনের ঘর ভেঙে ইটের দেয়াল দিয়ে তুলেছিল এই রুমের ঘরটি, যেখানে একটিতে তাহার বাবা তাহা আর তার বোন তারিন থাকে, অপরটিতে মজিদা বেগম। তার পরপরই আরেকটা ঘর তুলেছে, তুলতে চেয়েছিল তাহার বাবা, ছোট্ট তাহার জন্য নানা কারুকাজে সাজাবে বলে, কিন্তু অর্ধেক কাজ শেষ হতেই একটি দুর্ঘটনা ঘটে তাহার বাবার সাথে। পেশার রাজমিস্ত্রি ছিলেন তিনি, কাজের তাগিদে শহরে গিয়েছিলেন, তখনই অপ্রত্যাশিত দুর্ঘটনায় তাহার বাবার মেরুদণ্ড অকিজু হয়ে পড়ে। অসত্য অসমাপ্ত ঘরটিকে কোনো রকমের সমাপ্তি ঘটিয়ে বাড়া দিয়েছেন মজিদা বেগম। সেখানে লিলি নামের এক মেয়ে থাকছে প্রায় 6 মাস, দ্বিগুণ দামে ভাড়া দিচ্ছে। মেয়েটিকে খুব পছন্দ তাহার, কি সুন্দর দেখতে, ঠোঁটে সবসময় কর রঙের লিপস্টিক পরে, চোখে কাজল দিতে কখনোই ভুল করে না, নিত্য নতুন নতুন জামা পরে, চুলগুলো কি সুন্দর, রোদের আলো পড়লে চিকচিক করে, অনেকটা রেশমি সুতোর মতো। কিন্তু মেয়েটি সবসময় একা থাকে, কারোর সাথে কথা বলে না, যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ দুয়ার টানা থাকে। মাঝে মাঝে তাহার দেখা পায়, তখন তাহার ইচ্ছে হয় এই মেয়েটির দিকে শুধু চেয়েই থাকতে, তাহাকে দেখলে জিজ্ঞাসা করবে, হাউ আর ইউ প্রিটি গার্ল? তাহা কিছু বুঝতে পারে না, শুধু হাঁ করে চেয়ে থাকে আর বলে, আপনার কথা কি সুন্দর। দরজার পরপর ঠকঠক শব্দে প্রচণ্ড বিরক্তি হচ্ছে লিলি, সে হাতে নীল পলিশ লাগাচ্ছিল আর ভিডিও কলে প্রেমেলাপ সারছিল, এত রাতে কি এলো, ব্লোজোড়া বিরক্তে কুচকে গিয়ে কপালে বাজ পড়েছে। দরজা খুলে তাহাকে দেখতেই কপালের বাজ গায়, ঠোঁটে মিষ্টি হাসি দিয়ে বলল, হাউ আর ইউ প্রীতি গার্ল? তাহার দুঃখী মুখটায় ফুটে উঠেছে মুগ্ধতা, চোখের নোনা জল শুকিয়ে যাচ্ছে, চোখ জোড়া মোহিত লিলি পুনরায় বলল, এত রাতে আমার কাছে কোনো সমস্যা? তাহার সম্বিত ফিরে এসেছে সাথে রাজ্যের করুণাধার, হুট করে বলল, আমার একটা কাজ জোগাড় দিবা লিলি আপা? লিলির মরছে যাওয়া কপালের ভাঁজটা আবার ফিরে এসেছে, তবে এখানে একটু বিরক্তের না উদ্বিগ্নের তাহাকে ভিতরে নিয়ে এসে বলল, তুমি তো সারাদিন কাজই করো, আবার কোন কাজ করবে? তাহা বলল, যে কাজে অনেক টাকা পাওয়া যাইব, আম্মা কইছে এখন থেকে সংসারের সব দায়িত্ব আমার, প্রতি মাসে খরচটার টাকা দিতে হইব। লিলি বলল, ব্যাপারটা খুলে বলো তো। তাহার মুখে সবটা শোনার পর বেশ চিন্তায় পড়ে গেল লিলি, এত অল্প বয়সের মেয়েটাকে সে কী কাজ দেবে? মজিদা বেগমকে সে তো হাড়ে হাড়ে চিনে, গড়বড়া 7 তারিখের জায়গায় 8 তারিখ হলেই বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয়। লিলি বেশ কিছুক্ষণ ভেবে বলল, গার্মেন্টসে চাকরি করবি? তুই তো পড়ালেখা জানিস না, তোর বয়সও কম, অন্য কোনো আইডিয়া মাথায় আসছে না। তাহা বলল, হ করুম, 10,000 টাকা দিব তো?
লিলি বলল, না তুই তো নতুন ঢুকবি, গার্মেন্টসে নতুন ঢুকলে হেল্পার গিরি করতে হয়, বেতনও কম, দর 7,000 থেকে 7,500 টাকা। তাহা মুখ বার করে বলল, তাইলে বাকি টাকা কোন থেকে আনবো? লিলি চিন্তিত মুখ করে কিছু সময় পার করে বলল, আমার 3 নম্বর বয়ফ্রেন্ডের একটা গার্মেন্টসের সুপারভাইজার, ওর সাথে কথা বলে দেখি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তাহা বলল, কি সমস্যা? লিলি তাহার আপাদমস্তক দেখে নিয়ে বলল, এত কম বয়সে গার্মেন্টসে ঢুকতে অনেক খাটনে, তোর দেখে তো 12 বছরের বাচ্চা মনে হচ্ছে, বয়স বাড়াতে হবে। তাহা বলল, কি করে? লিলি মুচকে এসে বলল, মেয়েদের বয়স মাপার প্রধান অস্ত্র হলো উচ্চতা আর বুকের শেপ, তোর উচ্চতা ভালো 5'2-3 হবে, বাকিটা তৈরি করতে হবে। রাতে লিলির সাথে ঘুমিয়েছিল, তাহার নরম বিছানার ছোঁয়া পেতে সে ঘুমিয়ে পড়েছিল। সকালে লিলির ডাকে ঘুম ভাঙে, তবে লিলির জামা পরানো হয়েছে, জামার সাথে আরেকটা বিশেষ জিনিস পরানো হয়েছে, তবে সাজগোজ করানো হয়েছে, হাতে কয়েকটি কাজ ধরে দিতে তাহার করুণ কণ্ঠ, লিলি লিলি আপা, আমার কেমন হাসফাস লাগতেছে, মনে হইতেছে কেউ আমার জায়গাটা ধরে রাখছে, উফ কি গরম, চুলকাইতেছে তো। লিলির হাসিতে তার ঠোঁটের করা লিপস্টিক জ্বলক দিচ্ছে, হাসি নিয়ে বলল, জলদি হাঁট, বাস ধরতে হবে, তোকে রেখে আমাকে আমার অফিসে যেতে হবে, আমার ডিউটি 8টায়। তাহা হাঁটে এদিক ওদিক চোখ রেখে গলার দিকে জামা উঁচু করে বুকে বাতাস দেয়, সময় বুঝে চুলকিয়ে নেয়। এ সময় তারা বড় রাস্তায় চলে এসেছে, তাহা এদিকটায় তেমন একটা আসেনি, বলতে গেলে কখনই আসেনি, ছোটোবেলায় একবার বাবার সাথে বড় মার্কেটে গিয়েছিল, তখনও বাসেই চড়েছিল, কিন্তু তখন এত মানুষ ছিল না। সকালের দিকে চোখ বুলিয়ে লিলির উদ্দেশ্যে বলল, লিলি আপা, আজ কি মেলা? লিলি বলল, হ বাস ধরার মেলা, তোরও ধরতে হবে, আমার হাত ধর, আমি দৌড় দিলে তুইও দৌড় দিবি। তাহা মাথা এক পাশে নামিয়ে সম্মতি জানালো, লিলির হাত ধরে ধীর পায়ে সামনের ভিড়ে ঢুকতেই কোমরের নিচের দিকে কারো হাতের শক্ত চাপ খেল, তাহা আঁতকে উঠে পিছনে তাকালো, তার দিকে কেউ তাকিয়ে নেই, সকলেই সামনে থাকা থমকে থাকা বাসের দিকে দৌড়াচ্ছে। লিলিও দৌড় দিতে চাইল, কিন্তু তাহার জন্য পারল না। লিলি বলল, কী রে, কী হলো? তাহার অসহায় গলা, কি যেন আমার মাজা খামছে ধরেছিল। লিলি তাহার কাছাকাছি এসে সহজ গলায় বলল, মেয়েরা হলো লোভনীয় খাবার, সুযোগ পেলেই চতুষ্পদী মানবগুলো কামড়ে খেতে চায়, বুঝলি? মাত্র তো ঘরের বাইরে পা রাখলি, দেখ আরও কত জায়গায় কামড়ের ক্ষত তৈরি হয়। সকালের কড়া রোদের নিচে দাঁড়িয়ে আছে তাহা, তার মতো আরও অনেকেই দাঁড়িয়ে আছে, সকলের মুখে নানা তাক্ত বলি আর বিরক্ত, কয়েকজন তো মাটিতেই বসে পড়ল, কিছু সময় অন্তর অন্তর এক দুজন গিয়ে দারোয়ানের সাথে কথা বলছে, ঠিক কী বলছে তা শুনতে পাচ্ছে না তাহা। লিলি তাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছে সেখানেই দাঁড়িয়ে রইল। সে দিনার নামের একটি ছেলে আসবে তার সাথে দেখা করতে, তার সাথে দেখা হলেই চাকরি পাক্কা, সেই দিনার নামের লোকটিও অপেক্ষায় আছে তাহা। ঘামে তার আলু থালু অবস্থা, তাহার নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, আগে নিচে তাকালে পা দেখা যেত, এখন বুক ছাড়া কিছুই দেখা যায় না। তাহার বিড়বিড়ানির মধ্যেই কর্কশ কণ্ঠ, তুই আব্দুলের মেয়ে তাহা না? তাহা চট করে চোখ রাখলো সামনের লোকটির দিকে, লোকটিকে পরিচিত মনে হচ্ছে কিন্তু মনে করতে পারছে না, বাবার বয়সী, ইনি তো এতক্ষণ গেটের কাছে দাঁড়িয়েছিলেন, মানে দারোয়ান। লোকটি তাহার হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে নিল, চোখ বুলিয়ে সন্দিহান বলায় গেল, আমি আর আব্দুল তো একসাথে মোদির দোকান থেকে ব্লেড কিনে আনছিলাম নারী কাটার জন্য, আমার মেয়ের বয়স তো 15, তাহলে তোর বয়স 18 কী করে হলো? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, গল্পের সূচনা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না, আশা করছি সবাই কমেন্ট না করে পারবেন না, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবেন গল্পটা পড়ার পর, কি আমার কথা কি মিথ্যে বলছি? তো যাই হোক, আপনাদের মন থেকে সুন্দর একটি কমেন্ট করবেন গল্প সম্পর্কে, যে গল্পটি পড়ার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে, গল্পটা কেমন হতে পারে সেটা জানিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ফারুকস ডায়ারির, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।